হ্যালো ভিউয়ার্স, আজকে বাংলা আর একটা নতুন বছর শুরু হয়ে গেল। তো গত কয়েক বছর ধরেই রমজানের কারণে খুব ভালোভাবে পহেলা বৈশাখ সেলিব্রেট করা যাচ্ছে না। তো আজকে তারপরও ভাবলাম যে যেহেতু পহেলা বৈশাখ, তার মধ্যে রোজা এবং আজকে প্রচুর তাপমাত্রা বেশি ছিল। তো তাপমাত্রা বেশি থাকার কারণে সারাদিনই অনেক গরম ছিল এবং আবহাওয়াটা খুবই সাফোকেটেড ছিল। তো মনে হলো যে ঠিক আছে, আজকে ইফতারিতে একটু পহেলা বৈশাখ সেলিব্রেট করে ফেলি। যেটা ভাবনা সেটাই করলাম। তারপরে হুটহাট করে বাসা যা ছিল তা দিয়েই হচ্ছে ইফতারি রেডি করলাম। পান্তা ভাত করলাম, ডালের বড়া করলাম, মাছ ভাজি করলাম, গরুর মাংস দিয়ে বুটের ডাল করলাম, ডিম ভাজি করলাম, আলু ভর্তা করলাম। তো আজকের ইফতারিটা টোটালি ডিফারেন্ট ছিল, আর আজকে খুবই শান্তি লাগছিল এই ইফতারিটা খেয়ে, কারণ ওয়েদার এত গরম ছিল যে পান্তা ভাতটা খুব রিল্যাক্স লাগছিল। তো আমি তাড়াহুড়ো করে ইফতারগুলো রেডি করছিলাম, আর সাদিক হচ্ছে সব কিছু ডেকোরেট করলো। বারান্দাতে পোর্টেবল টেবিল নিয়ে এসে সেখানেই ইফতারগুলো আমরা একটু সাজিয়ে নিলাম, বারান্দাতেই বসার ব্যবস্থা করলাম, কারণ অনেক বেশি লোডশেডিং হচ্ছিল বারবার, আর বাসার ভিতরে লাইটও অনেক কম ছিল। তারপরে আজকে আমরা নিজেদের মতো করে ঘরোয়া করে আমাদের পহেলা বৈশাখ সেলিব্রেট করলাম, সাথে সাথে আমরা একটা হেলদি ইফতারও নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ।